আসসালামু আলাইকুম মায়া কৃষি খামারে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজ আপনাদের সামনে আমি নিয়ে আসলাম নতুন কিছু বিষয় সেটা হচ্ছে বাচ্চা মেশিন থেকে বের করার পরে কীভাবে ব্রুডিং করতে হয় সেগুলো অবশ্যই আপনাদের সঙ্গে আমি আজকে শেয়ার করব যারা নতুন খামারি আছেন তারা এই ভিডিওটা দেখেন আপনাদের অবশ্যই অভিজ্ঞতা হবে আর আপনাদের অনেক কাজে লাগবে এই ভিডিওটা আপাতত যে ভিডিওটা এই যে যে মেশিনটা দেখছেন এটা হচ্ছে আমার ইনকোবিটর যেটাকে বাচ্চা ফোটানো মেশিন বলে এটা হচ্ছে সেই বাচ্চা ফোটানো মেশিন এখানে আমি ডিম দিয়েছিলাম এখান থেকে আমি আজকে বাচ্চা বের করব তো সঙ্গে থাকুন দেখুন আমি কীভাবে বাচ্চাগুলো বের করি আর কীরকম পজিশনের বাচ্চাগুলো আছে এই যে দেখুন আমি বাচ্চাগুলো বের করেছি এই যে খাঁচাতে দেখছেন এগুলো আমি পার্সেল দেবো কিছু বাচ্চা আমি পার্সেল দেবো বিভিন্ন জায়গা থেকে অর্ডার আছে বাচ্চাগুলো বাসায় চলছে এই যে দেখুন এই বাচ্চাগুলোও কিন্তু বিভিন্ন দেশে চলে বিভিন্ন জেলায় চলে যাবে এগুলো সম্পূর্ণ অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা আপনাদেরকে অবশ্যই বুঝতে পারবেন যে এগুলো অরিজিনাল কিনা এগুলো হচ্ছে ইনকোভেটরির যে ট্রে থাকে সেই ট্রেতে এই বাচ্চাগুলো রাখা আছে এখান থেকে আমরা এরকম খাঁচাতে বাচ্চাগুলো বিভিন্ন জেলায় যদি আমাদের অর্ডার থাকে আমরা সেখানে পাঠাই দেব অনেকে এসে এসে নিয়ে যায় এই বাচ্চাগুলো তো যাই হোক এই বাচ্চাগুলো আমি অর্ডারের জন্য রেডি করছি বাচ্চাগুলো যে বাচ্চাগুলো সেগুলো অবশ্যই আপনাদেরকে চেষ্টা করি আমরা এই যে দেখুন বাচ্চাগুলো অনেক সুস্থ আছে এই যে দেখুন দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো খুব নড়াচড়া করছে এই যে বাছাই চলছে আমরা বাচ্চাগুলো এরম করে বাছাই করে করে আমরা বিভিন্ন দেশে বিভিন্ন জেলাতে আমরা দিয়ে থাকি তো যারা বাচ্চা নেবেন তারা অবশ্যই মায়ের কৃষি খামারে যোগাযোগ করবেন আমরা সব রকমের বাচ্চাই দিয়ে থাকি একদম জেরো থেকে শুরু করে পঁয়ত্রিশ দিনের বাচ্চা পর্যন্ত দিয়ে থাকি আর আরেকটা ঘটনা আছে সেটা হচ্ছে আপনারা অনেকে জিজ্ঞাসা করেছেন কীভাবে আমরা প্রথম জেরো দিনের বাচ্চা অর্থাৎ দিনের বাচ্চা আমরা কীভাবে ব্রুডিং করব। আপনাদের সঙ্গে এখন আমি এটা শেয়ার করব। একটু ভিডিওটা লক্ষ্য করে দেখুন এই যে দেখুন এটা হচ্ছে আমার এই যে সিট দিয়ে আমি চারিদিকে ঘিরে দিয়েছি ঠিক আছে দুশোটা বাচ্চার জন্য আমি এইরকম একটা স্পেস করে নিয়েছি আর নিচে কিন্তু তুষ আছে এই যে পেপারটা দেখছেন পেপারের নিচে কিন্তু তুষ আছে তো এই তুষ আগে দিতে হবে সুন্দর করে মোটা করে তুষ দিতে হবে তুষ দেওয়ার পরে এরকম করে পেপার সুন্দরভাবে দিতে হবে তো দেখতে পাচ্ছেন পেপারগুলো কিভাবে দেওয়া আছে এখানে দুশোটা বাচ্চা আমি ব্রুডিং করব এই যে দেখুন পেপার অনেক সুন্দর করে আমি সাইজ করে দিয়েছি আপনারা এইভাবেই পেপারগুলো দেবেন হ্যাঁ আর বাচ্চা ব্রুডিং থেকে ইনকোবিটার থেকে বের করে সঙ্গে সঙ্গে আপনারা বা পানি বা কোনো কিছু খেতে দেবেন না একটু রেস্ট দেবেন দুই তিন ঘন্টা এই যে দেখুন এখন আমি বাচ্চাগুলো সুন্দরভাবে এই যে এখন ব্রুডিংয়ে নেমে দিয়েছি হ্যাঁ এই যে দেখুন আমি বাচ্চাগুলো ব্রুডিংয়ে নেমে দিয়েছি ওপরে কিন্তু তাপ চলছে হ্যাঁ আপনারা আগে রেডি করবেন ব্রুডিংটা আগে রেডি করবেন রেডি করে হালকা করে তাপ দিয়ে রাখবেন লাইট দিয়ে হালকা করে তাপ দিয়ে রাখবেন প্রদর্শন রেডি করবেন তারপর আস্তে আস্তে বাচ্চাগুলো আপনারা ব্রুডিংয়ে নামাই দেবেন ব্রুডিংয়ে নামানোর সঙ্গে সঙ্গে আপনারা না দশ পনেরো মিনিট পরে অর্থাৎ বাচ্চা যখন ব্লুটিং নামাবেন তার দশ পনেরো মিনিট পরে আগে খাবার দেবেন না আগে পানি খেতে দেবেন জাস্ট পানিটা আপনারা কিছু মেডিসিন আছে লাইসোভিট যেটা বা বাচ্চার এই যে নাবি শুকানোর জন্য আমরা ব্যবহার করে থাকি লাইসোভিট পানি দিয়ে অবশ্যই বাচ্চাগুলোকে খেতে দেবেন সেই ক্ষেত্রে বাচ্চাগুলো এনার্জিও পাবে আর নাভিগুলো খুব তাড়াতাড়ি সুখ দুশো বাচ্চার জন্য তিনটা এরকম পটে পানি দিলে হবে কারণ বেশি পানি দিলে এরা যদি গা ভিজে ফেলে দেয় সেক্ষেত্রে নাভি যেহেতু কাঁচা বাচ্চাগুলো ঝামেলা হবে ওই জন্য অল্প পানি সবসময় মানে পটগুলো অল্প দেবেন যাতে এরা অনেক পানি পেয়ে অন্তত গোসল না করে আচ্ছা ঠিক আছে তারপরে দেখুন এই যে খাতে দিচ্ছি আমি খাবারগুলো এভাবে ছিটে কিন্তু দিতে হবে আপনার ট্রেতে বা কোনো কিছুতে দেবেন না সেক্ষেত্রে কিন্তু বাচ্চাগুলো এক জায়গাতে জমাট লাগানো পরে একটা পর একটা দেখা যা খোঁজাখুঁজি করে হয়তো অনেক সময় মারা যায় অবশ্যই চেষ্টা করবেন দুশো বাচ্চার জন্য স্পেস নেবেন আপনার খুব সুন্দর একটা বৃত্ত করে নেবেন শিট দিয়ে হ্যাঁ এইদিকে দিকে আপনার সাড়ে চার ফিট ওই দিকে সাড়ে চার ফিট চার ফিট চার ফিট করে আপনি সুন্দরভাবে বৃত্ত করে নিলেই আপনার হচ্ছে বাচ্চা অনেক সুন্দর একটা সাইজে চলে আসবে সেই ক্ষেত্রে বাচ্চা চাপাচাপিও করবে না বাচ্চা দিন যাবে বড় হবে আপনার জায়গাটাও বড় করে দেবেন এইভাবে আপনারা ব্রুডিং করবেন দেখেন ব্রুডিংয়ে নামানোর পরে আমি কিন্তু খেতে দিচ্ছি কারণ বাচ্চা এদের তো অভিজ্ঞতা নেই খাবারের ইয়েটা বোঝে না এইভাবে ওরা আস্তে আস্তে শিখে যাবে কিভাবে খাবার খেতে হয় বা কীভাবে কী হয় প্রথমে অবশ্যই পানিতে আগে আপনারা শুরু করবেন পানি কিন্তু প্রথমে দেবেন আর বারবার বলছি আগে আপনারা কেউ কোনো দানাদার খাবার দেবেন না এটা হচ্ছে আমার ব্রুডিং মেশিন এই যে দেখুন এটার সঙ্গে আমি আমার ছয়টা লাইট এখানে রেডি করার মতো পজিশন আছে কিন্তু ছয়টা লাইট আমি পুরোটা জ্বালাবো না আমি আপাতত এই যে দেখুন দুইটা লাইট জ্বালিয়ে রাখছি যেহেতু প্রথম আজকে আর প্রচণ্ড গরম কিন্তু তাপ দিতেই হবে আপনারা ব্রুডিং করতে হবে সেটা যত গরমে হোক না কেন ব্রুডিং করতে হবে কারণ ওরা মেশিন থেকে বের হয়েছে গরমে ওদের হালকা গরমে রাখতেই হবে তো আমি দুইটা লাইট আপাতত জ্বালায় রাখছি যখন একটু ঠান্ডা লাগবে অর্থাৎ রাতের দিকে হয়তো একটু ঠান্ডা ঠান্ডা ভাব হবে সেক্ষেত্রে আপনি তিনটে বা চারটে লাইট পজিশন অনুযায়ী জ্বালাই দিতে পারেন যেমন ধরেন এই যে দেখুন আমি দুইটা লাইট জ্বালাই দিয়েছি আপনারা অবশ্যই দুইশো বাচ্চার জন্য দুইশো আর্ডে দুটো বাচ্চা দুইটা লাইট অবশ্যই জ্বালাই দেবেন একশো একশো করে এই যে দেখুন এ পজিশনে আপনারা রাখবেন আপনার যখন আপনার তাপে বাচ্চাগুলো নামাই দেবেন আপনাদের একটা জিনিস খেয়াল করতে হবে ব্রুডিং মেশিনটা অন্তত যেখানে বাচ্চা আছে বাচ্চা থেকে অন্তত যেন দেড় থেকে দুই ফিট উঁচুতে ইয়েটা থাকে ব্রুডিং মেশিনটা থাকে বেশি নিচু করে দেবেন না আবার বেশি উঁচু করে দেবেন না তাপের সমস্যা হবে এইভাবে আপনারা অবশ্যই ব্রুডিং করবেন একটা বাচ্চা ইনশাল্লাহ মারা যাবে না দেখুন বাচ্চাগুলো একদম ঝরঝর হয়ে গেছে হ্যাঁ কিছুক্ষণের মধ্যে বাচ্চাগুলো দেখুন ঝরঝর হয়ে গেছে তো এইভাবে আপনারা অবশ্যই ব্রুডিং করবেন আর এই যে এখন যে বাচ্চাগুলো দেখছেন এইগুলো বাচ্চা হচ্ছে তিন দিন বয়স আজ এখন হ্যাঁ এখন তিন দিন বয়স চলছে দেখেন তিন দিন পরে বাচ্চাগুলোর চেয়ারা কত সুন্দর হয়ে গেছে আর বাচ্চাটার কি অবস্থা তো এইভাবে আপনারা অবশ্যই ব্রুডিং করবেন এইভাবে ব্রুডিং করলে বাচ্চাগুলো দেখেন আমি আগের যে ভিডিওটা আপনাদেরকে দেখালাম আমি এই ভিডিওটা হচ্ছে জেরো বাচ্চার আমি ব্রুডিং করা দেখেছি আর এটা এখন যেটা দেখছেন এটা হচ্ছে তিন দিন চলছে মাঝখানে একদিন গেছে ঠিক আছে তো এটা হচ্ছে তিন দিনের কারণ তিন দিনের দিন আমি এই বাচ্চাকে রানীক্ষেত নিখেত ভ্যাকসিন দেবো এই জন্য আমি প্রসিজিং তৈরি করছি এই যে দেখুন আমি বাচ্চাগুলো ধরছি আমি দুইটাই এরকম আবার বৃত্ত করে নিব একটাতে বাচ্চার নামাই দিব। এইরকম একটা পজিশনে নামাই দিয়ে রাখবো কারণ বাচ্চাগুলোকে আমি ভ্যাকসিন দেবো করে নামাই দেওয়ার পরে আমি এই যে ইয়েটা দেখছেন ব্রুডিং যেটা দেখছেন এখানে আবার নতুন করে আমি পেপার বেছাবো যেহেতু বাচ্চাগুলোর এই জায়গাটা নোংরা হয়ে গেছে আজকে বাচ্চার বয়স তিন দিন চলছে তো আমি আপাতত যেখানে বাচ্চা রাখছি এই যে এই জায়গাটা এই জায়গাটা কিন্তু এমনিতে আমি একটা বৃত্ত করে রেখে দিয়েছি এখান থেকে বাচ্চাগুলোকে আমি ভ্যাকসিন দিয়ে জাস্ট এই যে এই জায়গাতে আমি নামাই দেবো তো এই জায়গাটাতে আমি এই জন্যই বাচ্চাগুলো এই পাশে ট্রান্সফার করছি কারণ বাচ্চা করে এক এক করে আমি বাচ্চা ধরবো আমি ভ্যাকসিন দিব আর ওই পাশে নামাই দিবো কারণ ওই জায়গাটা ময়লা হয়ে গেছে ওইটা আমার খুব সুন্দর করে এই যে দেখুন পেপার পেপার বিষয় দিতে হবে তো আপনারা এইভাবে অবশ্যই বাচ্চাগুলোকে আমি যেভাবে দেখছি দেখাচ্ছি এইভাবে আপনারা ব্রুডিং করার চেষ্টা করবেন এই যে দেখুন আমি পেপার বিশাচ্ছি এই নিজকের পেপার আর উঠালাম না কারণ অতটা ময়লা হয় নাই কিন্তু তারপরেও হচ্ছে নতুন পেপার আপনারা এইভাবে দেবেন যদি নিজে যে পেপারগুলো আছে ময়লা ওটা যদি উঠাতে না চান তাহলে ওই ওই পেপারের ওপরে আপনারা এরকম করে সুন্দরভাবে পেপার দিয়ে এই যে দেখুন এইভাবে আপনারা আবারও বাচ্চা এখানে নামাই দিতে পারেন আপনারা এইভাবে ব্রুডিং করার চেষ্টা করবেন বাচ্চাগুলো খুব ভালো থাকবে সুস্থ থাকবে এই যে দেখুন একের পর এক এরুমকে পেপার দেবেন যদি যেহেতু বাচ্চা একটু বড় হয়ে গেছে জায়গাটা অল্প একটু বড় করে নেবেন এই যে দেখুন এইভাবে আপনারা সুন্দরভাবে পেপার ভিসাই দেবেন এই যে দেখুন আমরা কিভাবে পেপার বিছাচ্ছি এভাবে অবশ্যই আপনারা পেপার ভিসাই দেবেন তারপরে একটু মাঝখানে একটু মোটা করে পেপার দুই একটা বেশি দিবেন কারণ বাচ্চাগুলো মাঝখানে বেশি থাকে আর আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এই কারণে আমি চারটা লাইট জ্বালায় রাখছি কারণ বাইরে একটু ঠান্ডা হ্যাঁ ওই জন্য আমি চারটা লাইট জ্বালায় রাখছি তো এই যে তাপ কিন্তু চলতেই থাকবে তাপ বন্ধ করার দরকার নেই এখন আমি বাচ্চাকে ভ্যাকসিন দেব এই যে দেখুন এই যে দেখুন এটা হচ্ছে আপনার রানীক্ষেত ভ্যাকসিন এই ভ্যাকসিনটা আমি এখন কিভাবে পুশ করব বা কিভাবে ব্যবহার করব সেটা আপনাকে দেখাবো এটা হচ্ছে ডিস্ট পানি এটার দাম দশ টাকা আপনারা যে কোনো ফার্মাসিতে অর্থাৎ ভেটেরিনারি ফার্মাসিতে গেলে এই পানিটা পেয়ে যাবেন প্রথমে আমি এই পানিটা কিভাবে ইয়ে করবো দেখ এরকম একটা সিরিঞ্জ নেবেন এই যে সিরিঞ্জ এভাবে নেবেন আর সিরঞ্জটা অবশ্যই আপনি একটু গরম পানিতে একবার যদি ব্যবহার করে থাকেন তাহলে একটু গরম পানিতে পরিষ্কার করে আমি আগে পরিষ্কার করে নিয়েছি তারপরে এইভাবে ডিস্টিল ওয়াটারের পানি আপনারা এই একটু ভরে নেবেন দুশো মুরগির জন্য কতটুকু পানি লাগবে সেই মাপ অনুযায়ী একবার আপনারা পানি উঠে নেবেন সিরিঞ্জে এই যে দেখুন আমি এইভাবে পানি উঠে নিচ্ছি এভাবে পানি উঠে নেওয়ার পরে আপনারা এই পানিগুলা আগে যে পাত্রে রাখবেন যেটা দিয়ে আপনারা ওষুধ মিক্সড করবেন সেখানে কিছু পানি অবশ্যই ট্রান্সফার করে রাখবেন এই যে দেখুন আমি এটার মাধ্যমে বাচ্চাকে এই ড্রপের মাধ্যমে বাচ্চাকে আমি ভ্যাকসিন দেবো সো ড্রপে আমি আগে পানি পুশ করে নিলাম বেশিরভাগ পানি পুশ করে নিলাম আর অর্ধেক পানি আমি রেখে দিলাম এটা আমি এখন এই যে ওষুধের ভেতর ঢুকে দেবো ওষুধটা যদি অরিজিনাল থাকে তাহলে দেখুন পুশ করার সঙ্গে সঙ্গে এমনি এমনি হ্যাঁ ইঞ্জেকশনে চাপ না দিলেই ওষুধ পানি ঢুকে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখেন এমনি এমনি মিস্ট হয়ে গেল হ্যাঁ ওষুধ পানি টেনে নিল তো এইভাবে বুঝতে পারবেন যে এটা অরিজিনাল ওষুধ কিনা তো এইভাবে আপনারা মিক্সার করে নেবেন পানিগুলা যেন ওষুধের সঙ্গে খুব সুন্দরভাবে মিক্সার হয়ে যায় একটু ঝাঁকাই নেবেন এভাবে যে একটু ঝাঁকায় নেবেন তারপর এ পানিগুলো সম্পূর্ণ পানি আবার এ সিরিঞ্জে ভরে নেবেন এই যে দেখুন এই সম্পূর্ণ পানি এখন বের করে নিতে হবে এই পানিগুলো বের করে নেওয়ার পরে এখানে সম্পূর্ণ পানি কিন্তু বের করে নিতে হবে যেহেতু এখানে ড্রোজ কমপ্লিট করতে হবে বাচ্চা এই যে দেখুন এই এই পানিগুলো আমি বের করে নিয়েছি সম্পূর্ণ পানি এই পানিগুলো বের করে নেওয়ার পরে এই যে আলাদা করে যে পানি আমি রাখলাম ড্রপ ড্রপ সহ এই ড্রপের মধ্যে এই পানিগুলো আমি মিক্সড করে দিব এই দেখুন আমি পানিগুলো মিক্সড করে দিচ্ছি হ্যাঁ আর এই জিনিসগুলো খুব এই যে ইঞ্জেকশন বা সিরিঞ্জ এগুলো অবশ্যই একটু সেফটি জায়গাতে রাখবেন কারণ এগুলো বাচ্চারা পাইলে বা আপনাদের দেখা যাচ্ছে অজান্তে হাতে লেগে যেতে পারে সো এই জিনিসগুলো আগে খুব সুন্দরভাবে সাইড করে রাখবেন তারপর এই পানি এখন হালকা করে একটু ঝাঁকে নেব অন্য অন্য যে পানি ছিল ওটার সঙ্গে মিক্স করার জন্য তারপরে এই রুম করে বাচ্চা এক এক করে আপনি ধরবেন এই যে দেখুন একটা একটা করে বাচ্চা ধরবেন এই বাচ্চাগুলো এক এক করে ধরবেন আর এই যে এইভাবে এই যে দেখুন এই যে এক ফোঁটা এক চোখে এ এই যে দেখুন খেয়ে নিচ্ছে চোখে এক ফোঁটা এক চোখে দিয়ে দেবেন এই যে দেখুন আবার আপনাদের সুবিধা একটু দেখাই এই যে দেখুন এই যে এক ফোটা এই যে এক চোখে দিয়ে দিলাম এইভাবে আমি যে যেখানে বাচ্চা রাখবো সেই জায়গাটা আগে থেকে রেডি করে রেখেছি আমি ওখানে বাচ্চাগুলো আবার নামাই দেব দেখুন এইভাবে কিন্তু আপনারা ভ্যাকসিন রানীক্ষেত গাম্বুড়ো এর এই ভ্যাকসিনগুলো কিন্তু এইভাবেই দিতে হবে টাইগা মুরগির ক্ষেত্রে আপনারা এভাবে এক এক করে বাচ্চা আপনারা ধরে সম্পূর্ণ বাচ্চাকে আপনার এই ডোজ কমপ্লিট করবেন এভাবে আপনারা বাচ্চাকে ভ্যাকসিন দিতে থাকবেন এই যে দেখুন এইভাবে সম্পূর্ণ ভ্যাকসিন আপনারা দেবেন এই যে দেখুন আমি সম্পূর্ণ বাচ্চাকে ভ্যাকসিন দিয়েছি বাচ্চাগুলো দেখুন নড়াচড়া করতেছে খুব সুন্দর আছে আমি তাপও দিয়ে রেখেছি ওপরে হ্যাঁ এখন আমি এখানে যেহেতু ওষুধ দিয়েছি এখন আমি পানি খেতে দেবো বা খাবার খেতে দেব এই যে দেখুন সেম এইভাবে আপনারা বাচ্চাকে ব্রুডিং করবেন ভ্যাকসিন দেওয়ার পরে বাচ্চাগুলো এইভাবে জায়গাতে তাপ দিয়ে খুব সুন্দরভাবে রেখে দেবেন এই যে দেখুন যেহেতু বাচ্চাগুলোর বয়স তিন দিন তিন দিন চলছে আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সব ভিডিওই দিব বাচ্চার বয়স অনুযায়ী এই যে দেখুন আমি এখন খেতে দিচ্ছি বাচ্চাগুলো এখন ডোজ পাওয়ার পর অনেক ভালো আছে দেখুন আমি ডানি খেয়ে ডোজ করলাম আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত যা যা ভ্যাকসিন লাগে অবশ্যই দেবেন এই যে দেখুন এইভাবে খাবারগুলো বিছিয়ে দেবেন পেপারের ওপরে ওরা নিজেদের মতো করে খেয়ে নেবেন তো আপনাদের যদি এই ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই আপনারা শেয়ার করবেন বা কমেন্টস করবেন যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করবেন মায়া কৃষি খামারে আর যারা এখনো নতুন হয়তো উদ্যোক্তা আছেন যারা হয়তো ভয় পাচ্ছেন যে ব্রুডিং করা বা ভ্যাকসিন দেওয়া অনেক হয়তো ঝামেলা ঝামেলা কিছুই না আপনারা খুব সিম্পল ব্যাপার এখানে ভয়ের কোনো কারণে আপনারা যেভাবে দেখালাম এইভাবে যদি আপনারা ব্রুডিং বা ভ্যাকসিন করেন একদম ইজি ব্যাপার এখানে কোনো প্রবলেম হবে না তারপরেও যদি আপনারা যারা খামার করতে চাচ্ছেন হয়তো কোনো প্রবলেমের কারণে আপনার ভ্যাকসিন বা ব্রুডিং করার মতো পরিস্থিতি নেই সেক্ষেত্রে আমাদেরকে অর্ডার করে দিলে আমরা অবশ্যই আপনাদেরকে ব্রুডিং করা বাচ্চাও দিব সমস্যা নেই ব্যাস আমার ভ্যাকসিন কমপ্লিট আমি ব্রুডিংয়ে বাচ্চা রেডি করেছি খাবার দিয়েছি পানি দিয়েছি দেখুন এরা এখন কি কত সুন্দর করে এ যে দেখুন এরা এখন পানি খাচ্ছে দেখুন খুব সুন্দর এই যে এই যে এই সাইডে বাচ্চাগুলো দেখুন অনেক সুন্দর করে পানি খাচ্ছে আর অবশ্যই এই বাচ্চাগুলো মুখের সামনে খাবার সব সময় রাখতে হবে এই দেখুন পানি খাচ্ছে আমি পট কিন্তু নেক্সট টাইম আবার যখন পাঁচ সাত দিন হয়ে যাবে পট কিন্তু আরও বেড়ে দিব খাবারের জন্য পানির পট বেড়ে দিব জায়গা একটু বড় করে দিব তখন অতটা তাপ লাগবে না আপনারা ইনকোভিউটার বন্ধ রাখলে হবে সমস্যা নাই এই যে দেখুন তো বন্ধুরা আপনাদের সুবিধার্থে আমি চেষ্টা করেছি একটু এই ভিডিওটা কিভাবে শেয়ার করে আপনাদের আমি সহযোগিতা করতে পারি তো যদি আমার এই ভিডিও ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন আসসালামু আলাইকুম